বৃষ্টি শুরু হতেই রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। আজ পুনরায় রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি পূর্ণাঙ্গ গোখরো সাপ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে সাপের 35টি ডিম। জানা গিয়েছে চণ্ডীতলা এলাকার বাসিন্দা ছবি দেবনাথ, ছবি দেবীর ঘরের ঠিক পাশে একটি মাটির ঢিবিতে বাসা বেঁধেছিল এই গোখরো, সেখানে ডিম দিয়েছিল। সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা এবং প্রতিবেশীরা। খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সদস্যদের। সংস্থার সদস্যরা গিয়ে সাপ এবং ডিমগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। সবকটি ডিমই অক্ষত অবস্থায় রয়েছে। ডিমগুলিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাপটিকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।